দীর্ঘদিনের বকেয়া টাকা রয়েছে, সিএমও ডিরেক্টর বলছে আমরা আমাদের টাকা দেবেন কিন্তু এখন পর্যন্ত দেন না। তারা বলছেন এই সপ্তাহ দেবেন, ও সপ্তাহ দেবেন, কিন্তু আসলে কার্যকরীভাবে তারা আমাদের কোনো সমস্ত বকেয়া টাকা আটকে রাখছেন, দেন না। এর মধ্যে তারা হঠাৎ করে ইদানিং একটা খবর আমরা পেয়েছি যে তারা নাকি আমাদের আশাকর্মীদের টাকা অন্য কাজে খরচ করে ফেলছে। তা আমরা এই বিষয়টা জানতে চাই, আমাদের টাকা কেন খরচ হবে, আশাকর্মীদের কেন টাকা দেওয়া হবে না? আশাকর্মীরা দিন রাত রৌদ্র বৃষ্টি জ্বর অবজ্ঞা করে তারা কুলে ছোট দুধের শিশুকে ঘুম পাড়ানোর অবস্থা রেখে তারা অন্য মা শিশুকে সুস্থ সবল রাখার জন্য তারা দিন রাত কাজ করেন। সেই পরিশ্রমের ফলে তাদেরকে টাকা পয়সা রীতিমতো ঠিক মতো দেওয়া হয় না। ওই দিন কিছুদিন আগে 26 তারিখ আমরা ছোট্ট একটা সামান্য একটু বিক্ষোভ দেখাইছিলাম, তার পরবর্তী সময়ে হঠাৎ করে তারা একটা পদক্ষেপ নিল, নাকি 4,000 টাকা করে প্রত্যেক আশাকর্মীদের দেওয়া হবে বলছে, আর কালকে একটা মোবাইল দেওয়া হবে বলছে, দিয়েছেন অনেকের, আরও অনেক আশারা বাকি রয়েছে। তো এই সেই করে আমরা এটা মানতাম না, করোনাকালীন যারা আশাকর্মীরা কাজ করেছেন তাদের টাকা পয়সা 6,000 টাকা 6 মাস 1,000 টাকা করে দেওয়া হবে বলছে, কিন্তু 3,000 টাকা দিয়েছেন, আরও 3,000 টাকা এখন পর্যন্ত দেওয়া হয়নি। হ্যাঁ, তারপরে অনেক কাজ করে আসারাম, প্রত্যেক মাসে তারা 1,500 টাকার কাজ জমা দেয়, কিন্তু তাদেরকে 6 মাসে টাকা দেওয়া হবে বলছে, কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি কোনো টাকা। তো এই কারণে আমাদের আজকের এই বিক্ষোভ, আশাকর্মীদের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। 1-2 নম্বর কথা, আশাকর্মীদেরকে হয়রানি করা চলবে না। আশাকর্মীদের যেই কোনো কাগজপত্র ফর্ম যা কিছু দেওয়া হোক, সহজ সত্যে বাংলা ভাষা আমাদেরকে ফর্ম দিতে হবে, কারণ সমস্ত আশাকর্মীরা কোনো বিকম পাস না, 12 পাস না, মাধ্যমিক পাস না, অনেক আশাকর্মীরা আছেন 8 পাস, তারা ইংলিশে কাগজপত্র অনেকে বুঝতে পারে না, যার ফলে তারা কাজ করতে অসুবিধা হয়। সেই কারণে আমাদের দাবি এই কাগজপত্রগুলো যেন সত্যি বাংলা ভাষায় আমাদেরকে দেওয়া হয়। আর আশাকর্মীদের এরপর বিনা পরিশ্রম এত পরিশ্রম করায় তাদেরকে শুধু হেল দুল এই সেই পক্ষকর, মানে কোনো ক্রমের প্রতারণার উপর প্রতারণা করে তারা চলছে, সঠিক কোনো কার্যকরীভাবে কোনো পদক্ষেপ তারা নেয়নি। সেই কারণে আমাদের দাবি আশাকর্মীদের ন্যূনতম 21,000 টাকা মজুরি করতে হবে। এই হলো আমাদের দাবি। আমার নাম নেহরা বেগম, ত্রিপুরা রাজ্য আশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সেক্রেটারি।